ও তোলার মতো পড়তেছে, ক্যামেরায় হয়তো ভালো অতটা বোঝা যাচ্ছে না, বাট আপনার একটুখানি খেয়াল করতে পারবেন যে কিভাবে তুষারপাত পড়তেছে। সামনে স্কুল অফ, আজকে জঙ্গলের গাছগুলো সাদা হয়ে গেছে, গাড়িগুলোর এই অবস্থা নিচে, আরে এসিডের উপর বিশাল। আমার জানা রেলিং এর ধারে স্তূপ। ভাই একটু থাকেন ভাই, এটা ডন নদী, বাংলাদেশের নদীগুলোর মতো অতটা চড়া না, পদ্মা যমুনার মতো, বাট মোটামুটি চড়া আছে এই নদী। এই নদীর পানিকে ব্যবহার করে নবরনেস নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট চালু করা হয়েছে। এখন এটা বরফ জমে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা চিন্তা করতেছি এই নদীর উপর দিয়ে হাঁটাহাঁটি করবো। শান্ত পলাশ ওরা দুজন চেক করতেছে হাঁটা যাবে কি না লাঠি দিয়ে, শক্ত কতখানি বরফ, বরফ যদি শক্ত হয় তাহলে আমরা নিচে যাবো। আমি একবার চেষ্টা করে ডুবছি খানিকটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন চারপাশটা নদী, মানে নদীর আমি ঠিক মাঝখানে নদী, ওই যে ওরা নদীর পাড়ে, দূরে দেখতে পাচ্ছেন ওরা নদীর পাড়ে, আমি ঠিক নদীর মাঝখানে। এখন এটা নদী, এইটা বাঁক এখানে নদীর, আমি নদীর সারফেসে দাঁড়া রয়েছি। ওহু দারুণ মজা। আমি এখন এখানে এক জায়গায় ফুটা করার চেষ্টা করব, পানি দেখা যায় কিনা। পুরো নদীটা বরফ জমে গেছে, নদীর মাঝখানে দাঁড়ায় থাকা যায় এখন। এই যে এটা একটা গর্ত, অনেক কষ্টে বানাইছি, এই এটা ব্যবহার করে, এই যে বোতলটা কে একজন মদের বোতল ফেলাই গেছে, এটা ব্যবহার করে আমি অনেক বাড়ি দিয়ে দিয়ে এটা ভাঙছি। পানি, এই যে এখানে একটু পানি দেখা যাচ্ছে, দাদা একটু একটু পানি ঘোলায় দেখান তো, পানি পানি পানি, এই যে পানি। এখানে এখন চাইলে মাছ ধরা যায়, বাট আমি মাছ ধরবো না, আমার কোনো ইচ্ছা নাই মাছ ধরার, আমার অনেক ঠান্ডা লাগছে, হাতে রক্ত জমে গেছে।